بسم <applause> الله রাহিম আলহামদুলিল্লাহ ওসলাতাম সলিম নবীনা মাহমদি আসি আজমাহিন ওবাদ সম্মানিত দর্শকবৃন্দ আজকে একটি বিষয় নিয়ে প্রথমে আলোচনা করতে চাই সেটা হচ্ছে আল্লাহ তাল আজাব এবং বালা কখন আছে পুরাণে করিম আল্লাহ তাল বিষয়টি বিভিন্নভাবে তুলে ধরেছেন দেখুন যখন সম্পূর্ণরূপে ব্যাপার হয়ে গেছিল কমে নোহ যখন তারা বলেছিল যে নুহের কথা শুনবে না শুনবে না তারা তাদের যেমনি সেমনি চলবে আল্লাহ শরীর থেকে বিমুখ হয়ে গেল আল্লাহ দিন থেকে সম্পূর্ণ বিমুখ হয়ে গেল একে অপরকে ওসিয়ত করত নুহ কথা না শোনার জন্য কানে আঙ্গুল দিত বরং তারা আল্লাহর বিরুদ্ধে নেমে গেল তখন আল্লাহ তালার আল্লাহ তালা তাদেরকে এক তুফান দিয়ে ধ্বংস করে দিলেন সে মহাপ্লাবনে তাদেরকে আল্লাহ নিঃশেষ করে দিলেন বাকি রাখলেন যারা নৌকাতে ছিল তাদেরকেই অনুরূপভাবে কাউমে আজ তখন তারা বলেছিল মা না সদ্য কুয়া আমাদের চেয়ে শক্তিমত্তায় কে বেশি বর্তমান সময় পৃথিবীর যে সমস্ত মানুষগুলো শক্তি সামর্থ্য সমরাস্র বিভিন্ন সভ্যতার দোহাই দিয়ে তারা দিনের বিরুদ্ধে যেভাবে নেমেছিল কেউ যেন কোনো রাষ্ট্রেই যেন আজ মনে করছিল না যে আল্লাহ তালা কিছু করবেন তাদেরকে তখন আল্লাহ তালার পক্ষ থেকে সেটার পাকড়াও এসেছে এবং তাদেরকে আল্লাহ তালা সময় ধ্বংস করে দিয়েছে যুগে যুগে আজাব নাজিল হওয়ার যে ধারা তা এরকম হয়ে থাকে যখনই মানুষ অহংকারী হয়ে যায় আল্লাহ তালা কোরআন করিম বলেছেন আমদা অহংকার করেছিল ফেরাউনে যমুমদা অহংকার করেছিল নমরুদ অহংকার করেছিল আল্লাহ তালা বলেছেন কল্যাণ এক হাজ না বেদাম্বি প্রত্যেকে আমি তার অপরাধ অনুসারে পাকড়াও করেছি কাউকে আমি হাওয়া বাতাস দিয়ে ধ্বংস করে দিয়েছি কাউকে জমিনে ডুবিয়ে দিয়েছি কাউকে পানিতে ডুবিয়ে দিয়েছি কাউকে পাথর মের হত্যা করেছে আল্লাহ তালা সেটা উল্লেখ করেছেন কোরআনে করিম বিভিন্ন জায়গাতে কোরআনে করিম আল্লাহ তালা ওইসব উল্লেখ করেছেন যখনই মানুষ ব্যাপরা হয়ে যায় মনে করে যে আমি নিজেই সর্বসর্ভা তখনই আল্লাহ তালার পক্ষ থেকে কিছু আজাব এসে তাদেরকে দেখিয়ে দেন যে তারা আসলে কিছুই না কত দুর্বল আল্লাহ তালা বলছেন ইন্না মামা সাল হায়াত দুনিয়া কামাইন আনসাল্লাহ মিনা সামাই ফাখতার তবিন আবাতুল আর্দে মিম্মা ইয়া কলুন্নাসল আনাম দুনিয়ার জীবন একটা উদাহরণ দিয়ে বলছেন আল্লাহ তাআলা পানির মতো যেই পানি আকাশ থেকে আলা নাজিল করেছেন তারপরে জমিনে জমিনের সাথে জমিনে মিশেছে বিভিন্ন উদ্ভিদের সাথে সেখানে ফসল ফল ফলাদি উৎপন্ন করেছে হাত ইদা আখা জাতির আর জুখুরুফাহা যখন জমি চিত্তাকর্ষ হয়ে উঠল সাধারণত যখন ফল ফলাদি হয় ফসল হয় তখন তাকাতে জমির দিকে তাকাইতে মন ভরে যায় এবং তখন অনেকের ভরে কবিতা লেখে গান লেখে না নাম ওয়জানাহলুহ্ন আলিহা মানুষ মনে করল যে তারা এটা করতে সক্ষম অর্থাৎ তারা সক্ষম হয়ে গেল যে আমরাই করেছি আমরাই করব বীরদর্ভ আক্রমণ শুরু হয়ে গেল আমরা করতে পারি কোন জিনিস পারি না এরকম অবস্থা যেন মানুষের ভিতরে তৈরি হয়ে গেল অর্থাৎ এই সমস্ত পিছনে এই সবগুলি পিছনে কে কাজ করছে কে এগুলি করাচ্ছে সেদিকে না তাকিয়ে নিজেরা নিজেরা বলতে শুরু করলো যে আমরাই করতে পারি সব কিছু আত্য়া হ্যাঁ আম্র নায়া নাহারান ফাজা আল্লাহ আল্লাহ নির্দেশ আসলো রাতে অথবা দিনে তখন সেগুলোকে একেবারে তৃণভূশ করে ফেললো তৃণভূষীর মতো করে ফেললো কেটে খান খান করে দিল ধ্বংস করে দিলো কাল্লাম আমস যেন গতকাল যেরকম ছিল সেরকম অর্থাৎ মাঝখানে এই সময়টা আর ছিল না এরকম হয়ে গেল সভ্যতা পুরোপুরি ধ্বংস করে দিল আল্লাহ তালা বলছে কাদাইলকে নুফসুল আয়াতুল কৌমি করুন যারা আল্লাহ সম্পর্কে চিন্তা করে যারা চিন্তা করে তাদের এভাবে আল্লাহ তালা নিদর্শনগুলি তুলে ধরেন যুগ যুগ ধরে যারাই সভ্যতা নিয়ে বাড়াবাড়ি করেছে তাদের শক্তিমত্তা নিয়ে বাড়াবাড়ি করেছে আল্লাহ তারা তাদেরকে সময় ধ্বংস করেছে বর্তমান সময়েও ইউরোপীয়ান সভ্যতা এমনভাবে এগিয়ে যাচ্ছিল তারা মনে করছিলো যে তাদের আর কোনো আল্লাহর প্রয়োজন নেই এরকম একটা তাদের কর্মকাণ্ড হচ্ছিল এবং তাদের অনুসারী হয়ে দেশে বিদেশে আমাদের দেশে বিভিন্ন দেশের সরকার প্রধানগুলো এবং মানুষগুলো এবং মন্ত্রী এমপি বা সরকার শাসকগুলো তারা এত বেশি ব্যাপার হয়ে গিয়েছিল সেখানে তারা মনে করেছিল যে তারা বুদ্ধি সবই করতে পারে আল্লাহ যা নিষিদ্ধ করেছেন সেগুলি নির্দিদায় করে যাচ্ছিল আল্লাহ শরীর বিরোধী কর্মকাণ্ড করছে তাদের সামান্যতম তাদের সামান্যতম তাদের অন্তরে রেখাপাত করেনি যে এটা কী করছি তারা মনে করছে তারা সবই করতে পারে এমনকি কেউ কেউ আল্লাহ শরীরতের বিরুদ্ধে কথা বলতে তাদের কাছে সেটা আনন্দ অনুভব করতে পারে আল্লাহ তালা এইভাবেই যোগে যোগে লোকদেরকে পাকড়াও করে থাকেন আবার যেন তার কাছে ফিরে আসে আবার তার কাছে ফিরে আসার জন্যই তিনি সেটা করে থাকেন এই জন্য আমাদেরকে আল্লাহর কাছে ফিরে আসতে হবে ফিরে আসতে হবে কিন্তু সমস্যা হচ্ছে এটাই যখন আজাব আসে তখন কিন্তু সবার উপরে আসে ভালো মন্দ সবার সবাইকে নিয়ে যায় এরা এদের অপরাধের কারণে আজ দুনিয়া ভারী হয়ে গেছে এই ভারীদের কারণে আজ মুসলিমদের উপর তারা আক্রমণ চালিয়েছে জায়গায় জায়গায় আল্লাহর দিনদার মানুষের উপর তারা আক্রমণ করেছে দিনের বিরুদ্ধে তারা নেমেছে তারা মনে করেছে যারা সব কিছু করতে পারবে আল্লাহ তার কিছু নিদর্শন তিনি রেখে যান যোগ যোগে কিছু নিদর্শন দিয়ে তিনি এভাবেই তিনি মানুষকে পাকড়াও করে থাকেন সেই পাকড়ার ভিতরে আসি কিনা আমাদের সন্দেহ হচ্ছে আল্লাহর কাছে বেশি বেশি করে আমাদের দোয়া করতে হবে এবং এই অবস্থা থেকে মুক্তি কামনা করতে হবে আল্লাহ যেন আমাদেরকে এই অবস্থা থেকে উদ্ধার করেন আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাদেরকে সার্বিকভাবে এই সর্ব অবস্থায় সব রকম অবস্থা এই বিপদ থেকে আল্লাহ তালা আমাদেরকে উদ্ধার করেন আমাদের ব্যক্তি সমাজ রাষ্ট্র এবং মুসলিম রাষ্ট্রগুলিকে হেফাজত করেন এবং এই বিশ্ব থেকে আল্লাহ তাল বিপদ থেকে তিনি উঠিয়ে নেন এবং আমাদেরকে দিন উদ্ভর দান করেন দর্শক কিন্তু এক একজন ভাই প্রশ্ন করেছেন যে সালাম দেওয়া জন্য কি জায়েজ পুরুষকে সালাম দেওয়া মহিলাদের জন্য জায়েজ নেই যদি না যদি না কোনো প্রয়োজনে কথা বলতে হয় যদি কথা বলতে হয় কোনো কারণে তখন তিনি তার সাথে সালাম দিয়ে কথা বলবেন কথা বলতে হলে সালাম দিয়ে কথা বলবেন কথা বলতে হলে সালাম দিয়ে কথা বলবেন কিন্তু এমনি যদি প্রয়োজন না হয় তাহলে তিনি সালাম দিবেন না রাস্তার পাশ দিয়ে চলে যাবেন সালাম দিবেন না কথা বলবেন না যদি তার সাথে কোনো জরুরি কথা বলতে হয় যেটা তার প্রয়োজন বা তার রাস্তা দেখানো প্রয়োজন অথবা সে কোনো ভুল করতে তাকে বোঝানো প্রয়োজন অথবা তার কাছ থেকে জানতে চাওয়া হচ্ছে প্রয়োজনে তখন সালাম দিয়ে কথা বলতে হবে তবে তার দিকে সরাসরি চোখে তাকিয়ে কথা বলা যাবে না প্রয়োজনে তার দিকে না তাকিয়ে অন্যদিকে তাকিয়ে তার সাথে প্রশ্ন উত্তর প্রশ্ন সালাম দিতে পারবেন আমিনুল ইসলাম প্রশ্ন করেছেন একটি ভিতরে একাধিক ব্যক্তির মধ্যে ভাগ করে দেওয়া যাবে কি আমিনুল ইসলাম যদি অভাব থাকে মানুষের মধ্যে এবং বেশিরভাগ মানুষের অভাবই হয় তখন একটি ভিতরে একাধিক ব্যক্তির মধ্যে ভাগ করে দিতে পারবেন কোনো সমস্যা নেই তবে ভাগ করে না দিয়ে একটি ফেতরা না কয়েকটি ভিতরে করে দেওয়া যাবে একটি ভিতরে ভাগ করা যাবে অবস্থা অনুসারে এটার মূল কথা উত্তম হচ্ছে ওই দিনে তাদেরকে ধনী করে দেওয়া অর্থাৎ ওই দিনে তারা যেন এমনভাবে দিবেন একজনকে সে যেন আর ওই দিন আর এই ফেতরার জন্য দারে দাঁড়ে বাড়িতে বাড়িতে ঘুরে না বেড়ায় বিষয়টি খেয়াল রাখবেন যাতে করে এরকম অবস্থা তৈরি না হয় অর্থাৎ সে আপনি ভাগ করে দেওয়ার চেষ্টা করবেন যদি অভাবই কম থাকে তো তাদেরকে ওই দিন ধনী করে দিতে চেষ্টা করবেন আসসালামু আলাইকুম নয় নামাজ প্রশ্ন করেছেন শ্রীমঙ্গল থেকে মদিনার বিতির নামাজ আর বাংলাদেশের বিতির নামাজে মিল নাই কেন বাংলাদেশের এক মুফতি বলে মদিনা আলেম সঠিক আমল করে না নয়ন আহমেদ বিতিরের নামাজ রসল্লা সাল্লাম বিভিন্নভাবে পড়েছেন তো বাংলাদেশে যারা তিন ডাকাত ভীতির একই নিয়তে পড়েন তারা এটা কিছু আসার থেকে নিয়েছেন কারণ তিন রাকাত ভিত্তির আসলে আছে হ্যাঁ পদ্ধতিগতভাবে কিছু মিল বা বেমিল মিল ব্যাপার আছে কিন্তু মৌলিকভাবে তিন ডাকাত ভিত্তির তো আছে আসলে এবং শরীরতের সমর্থিত বেশিরভাগ সাহাবি তাহিন বেশিরভাগ তিন ডাকাত ভিত্তিরই পড়তেন তো মদিনাতে যারা পড়ে তারা একটি কিছু রেবায়তের ফার করে আর আমাদের দেশে যারা পড়ে তারাও কিছু বর্ণার পর আমল করে ভীতির আসলে রসুল্লাহ সাল্লা সালাম বৈচিত্র্যময় ছিল তার ভীতির বিভিন্ন রকম ভীতি তিনি পালন করেছেন কখনো তিন রাকাত কখনো পাঁচ রাকাত কখনো সাত রাকাত কখনো নয় রাকাত কখনো এক রাকাত তিনি ভীতির পালন করেছেন তো সেই হিসাবে যখনই ভীতির পালন করে কেউ তখন আমাদের উচিত এই বিষয়টি খেয়াল রাখা যে এখানে বিচিত্রতা আছে বৈচিত্র্য আছে ইচ্ছা করলে ভিন্নটা হতে পারে তো মদিনার ভিতর আমাদের ভিতরে একরকম হওয়া জরুরি নয় এই জন্য আপনার মানে এভাবে কোনো যেন কষ্ট বা কোনো সমস্যা না থাকে মনে রাখবেন ভিতরের উভয় প্রকার ভিতিরই অনুমোদিত দ্বিতীয় রাকাতে আমাদের দেশে বসা হয় সাধারণত আমরা বলি যে তিন রাকাত ভিতির হলে বসবে না দ্বিতীয় রাকাতে বসা হয় দ্বিতীয় রাকাতে বসে এই বসে বসার মূল বসার কারণে এটা একটা একটা বিভিন্ন বর্ণায় আসছে যেগুলো দুর্বল না বসাটাই বেশি বেশি যুক্তিযুক্ত মনে হয় তারপরেও যদি কেউ এইভাবে সলাৎ ভিত্তির পড়ে তাহলে তার ভিত্তিতে সলাত হবে না সেটা বলা যাবে না তবে তিনি অবশ্যই উত্তমের বিপরীত কেজ করেছেন আমাদের কাছে যেটা মনে হয় আর যিনি বলেন যে বলেছেন যে মদিনার ভীতির সঠিক নয় তিনিও জ্ঞানের স্বল্পতার কারণে বলেছেন এই জন্য ভীতিরের উপরে বিস্তীর্ণ পড়ালেখা করতে হবে তাকে এবং আমাদের সবাইকে কিতাবুল লাইল কেয়ামুল্লাভীর কিতাবুল ক্যামীতির উপরে বই আছে মোহাম্মদ বিনাসাল মারু আজির রহমতুল্লাহ আলী এই কিতাবটি যদি পড়ে তাহলে বোঝা যাবে যে রসুল্লাহ সাল্লাহ বিভিন্ন রকম ভীতির পড়েছেন ভীত বেজোর করা বেজোর তিনি কখনও তিন টাকা দিয়ে করেছেন কখনো এক টাকা দিয়ে করেছেন কখনো পাঁচ সাত নয় এভাবে তিনি ভিতরে পড়েছেন সুতরাং বিভিন্ন রকম থাকাই যুক্তিযুক্ত এগুলি এক করা জরুরি নয় প্রশ্ন করেছেন জোয়েল টানা সম্মিলিত মোনাজাত দেওয়ার বিধান সম্পর্কে জানতে চাই জোয়েল টানা সম্মিলিত মুনাজাত কখনো কখনো বৈধ যেমন সালাতের ভিতরে যখন কুনুতে নাজেলা হয় তখন সম্মিলিত মোনাজাত হয় এটা বৈধ যেমন ইমাম সাহেব যখন খোদ বাতে দোয়া করেন ইস্তিসকার কার জন্য তখনও আমিন বলা সবার জন্য বৈধ অনুরূপভাবে যদি কোনো মানুষের কাছে কেউ গিয়ে বলে যে আপনি দোয়া করেন আমাদের বিপদ আপদের জন্য সেই সময়েও সম্মিলিত মুনাজাত বৈধ এবং নিয়ম না বানিয়ে নিলে এই সময় এই সমস্ত সময়ে সম্মিলিত মুনাজাত বা বিশেষ কোনো কারণে মুনাজ মুনেজাত করলে কেউ বিশেষ কারণে বিপদ আপদ বা সমস্যার কারণে যদি কেউ সম্মিলিত মনে এটা অবৈধ বলা যাবে না কিন্তু সমস্যা হচ্ছে এক জায়গায় যখন সেটাকে নিয়ম বানিয়ে ফেলে যেখানে নিয়ম বানানো হয়নি ধর আপনি এসতেসক্রাইফ চালাতে অথবা জুমাতে জুমার চালাতে অথবা আপনি কোনো সময় সময়ে অনির্দিষ্ট সময় আপনি দোয়া করলেন তাহলে সেটাতে কোনো দোষের কিছু নেই সম্মিলিত মনে আছে আসলেই এবং এটা রসল্লাহ আসলাম চেয়েছেন তার কাছে অনেকেই করতেন যে দোয়া করেছেন আল্লাহ তালা কোরআনকারি উল্লেখ করেছেন যে মুসার আসসালাম দোয়া করেছেন এবং হারুন সেটা সেটা আমিন বলেছেন আল্লাহ তালা বলেছেন কাজ উজিব দাওয়াত আলামুন তো আল্লাহ তালা দেখে আমাদের জানিয়েছেন যে দোয়া এইভাবে সম্মিলিত হয়েছে সম্মিল দোয়া নিষিদ্ধ না নিষিদ্ধ হচ্ছে ওইটাই যেটাকে শরীয়ত যেখানে নির্ধারিত করে দেননি সেখানে নির্ধারণ করে নেয় যেমন শরীয়তে সলাতের পরে সালাতের পরে সম্মিলিত মুনাজাতের কোনো নিয়ম নেই আমাদের দেশে এইটাকে চালু করা হয়েছে এটা একটা বেদাত এটার কারণে অনেকগুলো সুনদ বাদ পড়ে যায় যে আজগারগুলো বাদ পড়ে গেছে যে আজগারগুলো সাল্লাহ আসালাম সলাতের পর ভরেই করতেন এই জন্য সম্মিলিত মুনাজাদি কখনো কখনো কেউ করে কোনো বিশেষ প্রয়োজনে অসুবিধার কারণে অথবা দোয়া চেয়েছে কেউ চায়েত করেছে সেখানে সেটা বেদাত হবে না কিন্তু সেখানেও যদি প্রতি সময়ে নিয়ম বানিয়ে ফেলে সেটা বেদাতে হয়ে যাবে আর চলাতের পরে বা ফরত চলাতে ফলে সম্মিলিত মূল সিস্টেম আমাদের দেশে চালু আছে সেটা বেদাত এর বাইরে মাঝে মধ্যে যদি কোনো বিপদ আপদে কারো কেউ মারা গেছে বা কারো জন্য দোয়া করা দরকার অসুস্থ হয়েছে দোয়া চেয়েছে সেখানে দোয়া করলে নিয়ম না বানিয়ে ফেলে মাঝে মধ্যে করলে সেটা বেদাত হবে না কারণ দোয়া এবাদত এবং সম্মিলিতভাবে দোয়া করাটাও এটা কখনো কখনো এবাদত এসে কখনো কখনো সেটা ওয়াসিলা যেটা যে অনুমোদিত ওসিলার একটা অংশ কারণ সাল্লাহসাল্লামের কাছে কখনো কখনো কেউ কেউ আসে বলতেন ইয়ারসুল্লাহ আমি চোখে দেখি না আমার জন্য দোয়া করুন ওষুধ দোয়া করেছেন দুইজনেই আবার কখনো কখনো সাল্লাহামের কাছে এসে কেউ বলতেন ইয়ারসুল্লাহ আমাদের এই সমস্যা আপনি দোয়া করুন ওষুধ দোয়া করেছেন এবং তিনিও দোয়া করেছেন এভাবে দেখা গেল সম্মিলিত মানে দুজন হলেও সম্মিলিত হয় তিনজন হলে হয় এবং সে তাতে বোঝা গেল যে কখনো কখনো এই জাতীয় দোয়া করাটা বেদাত হবে না কিন্তু সেটাকে নিয়ম বানিয়ে ফেলাটা বেদাত হবে রায়হান বিন জুলাস প্রশ্ন করেছেন হজর আসরে সালাত পড়া প্রশ্নটা চলে গেছে জুয়েল রানা প্রশ্ন করেছেন বসে মিলে পড়া কি বেদাত জুয়েল রানা মিলাদ পড়াটাই বেদাত মিলাদ অর্থ হল জম্ম তিথি বা জম্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা করা এটার মধ্যে কোনো ফায়দা নেই জন্ম বড় হয় না আমরা কর্মে বড় হই এই জন্য আমরা মিলাদ পড়া যে বেদাত এতে কোনো সন্দেহ করি না বরং মিলাদ পড়বেন না আমরা দূরত পড়ব মিলাদ দুরুত এক কথা না রসুল্লাহ সাল্লা সাল্লামের উপর সালাত সালাত সালাম পেশ করা এটা সর্বোত্তম এবাদতের অন্তর্ভুক্ত যে সমস্ত এবাদত আল্লাহ এবং তার রসুল আমাদেরকে জানিয়েছে তার মধ্যে একটি হচ্ছে বেশি বেশি করে রসুল্লাহ সাল্লাহ আসলামের কাছে রসুল্লাহ আসালামের উপর সালাদ ও সালাম পেশ করা এক সাহাবি বলেছেন রসুল্লাহ আমি কতটুকু আপনার জন্য আপনার উপর সালাত পেশ করব। তিন ভাগের এক ভাগ অর্ধেক পুরু রসুল্লাহ আসালাম বললেন তুমি যদি কোনো বেশি করে তো আরও উত্তম তখন তিনি বললেন যে হ্যাঁ আমি সবসময় আপনার শুধু আমার যাবতীয় দোয়া শুধু আপনার সালাতের মধ্যে সীমাবদ্ধ রাখবে অর্থাৎ যত বেশি পারি সলাত ও সালাম পেশ করব এটার মাধ্যমে তিনি চেয়েছেন যে উপর সলাত পাশ পেশ কর লাভ কী আল্লাহ তালা তারপর দশবার সলা আল্লা তার কাছে যারা আছে তাদের কাছে এই ব্যক্তির জন্য দশবার নিজেকে উল্লেখ করে থাকেন সেই জন্য আমাদের উচিত হবে বেশি বেশি করে রসুল উপর রফুল সলাত পাঠ করা এবং এটা হিসাব করে কোনো গণনা করার বিষয় না অগণিত অসংখ্যবার যখনই সুযোগ পাবেন সালাহাম বলবেন অথবা আল্লাহ মোহাম্মদ আলা আলী মাহমুদ বলবেন অথবা আল্লাহ সাল্ল কামা সাল্লাহবাহিম ওয়াইলা আলী ইব্রাহীম নাক হামিদু মজিদ এভাবে বলবেন আমাদের দেশে যেটা মিলার নামে যেটা করা হয় কয়েকজন মিলে বসে বসে বা কয়েকজন মিলে টেনে টেনে কতক্ষণ টানা কতক্ষণ উঠা কতক্ষণ দাঁড়ানো কতক্ষণ বসা এই জাতীয় সবগুলি বেদাত এগুলি আসলে করা যাবে না এগুলি হারাম প্রত্যেকে তার মতো করে রসল্লাহ সালামকে ভালোবেসে এবং তার প্রতি দূর পেশ করার মাধ্যমে তার নিজের উপকার হবে এটা এটা মনে রাখতে হবে এটা 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 হচ্ছে সঠিক পদ্ধতি এটা আমাদের খেয়াল রাখতে হবে আসসালামু আলাইকুম ফজরের দুই রেখা শুননত না পড়লে কি গুনে হবে রনি হাসান প্রশ্ন করেছেন ফজরের দুই রেখা সুনতের অনেক ফজিলত রয়েছে রসুল্লাহ সাল্লু আলিয়ালাম বলেছেন যে খাই মিনের দুনিয়া মাফিয়া দুনিয়ার মধ্যে যা আছে তা থেকে উত্তম অনেকে দুনিয়াতে কি চায় একটা বাড়ি একটা গাড়ি কিন্তু ধরুন দুনিয়া পুরোটাই আপনাকে দেয়া হয়নি এর থেকে উত্তম হচ্ছে ফজরদ্দিন আকাত সোহান আল্লাহ আপনি ফজরত দুই আকাত সুনদ কেন পড়বেন না এই সুযোগটি আমি কেন হাতছাড়া করব এই জন্য আগে উঠে আগে এই দুই রাখাত সুনদ পড়ার প্রতি গুরুত্ব দিবেন যখনই দুই সলাতে আস ফজরত সলাতে যাবেন তার আগে থেকে দুই রাখাত পড়ে যাবেন অথবা মসজিদে ব্যাপক সময় নিয়ে মসজিদে যাবেন এবং সেখানে দুই রাঘাত সুনত পড়বেন দুই রাখা সুনদ লম্বা করার প্রয়োজন নেই হাদিসিয়াসের রসুল্লাহ আসলাম খুব হালকা করতেন আপনি দুই রাখাত সুরতে তিন দুই রাগাত সুননাতে আপনি সুরে ফাতেহা এবং তুলিয়া ইহল আপনি এক রাখাতে আরেকটা কাতের সুরে ফাতেহা এবং তল্ল ওয়ায়দ কোনো কোনো আছে ফালাক নাজ দিয়ে পড়েছেন রসুল্লাহ ইসলাম সেভাবে পড়বেন খুব অল্প সময় নিয়ে পড়বেন কিন্তু দুই রাখা সুরত পড়বেন তাহলে বোঝা গেল যে দুনিয়ার উত্তম কাজের মধ্যে একটি হচ্ছে ফজরের সুনত দুই রাঘাত পড়া না পড়লে গুণা হবে না কিন্তু আপনি বিরাট ফজলত থেকে মাহরুম হয়ে যাবেন এবং এটা হয়তো আপনার জীবনে আরেকবার নাও আসতে পারে এই জন্য এই শূন্যটি খেয়াল রাখবেন তবে এই সুন্নত পড়ার দোহাই দিয়ে ফরজ সলাতের কোনো একটা অংশকে বাদ দেওয়া যাবে না যখনই আজান একামত হয়ে যাবে তখন সূন্যদ ছেড়ে দিয়ে আপনি ফরজের মধ্যে লেগে যাবেন অর্থাৎ ফরজের জন্য আপনি ঢুকে যাবেন এই জন্য কারণ আজান আজান হয়ে একামত হয়ে গেলে সাল্লাহ সাল্লাহাম বলেছেন ইজা সলা ফালা আল্লাহ সালাত এল্ল মাক্তুবা যখন একামত দেওয়া হয়ে যাবে তখন ফরজ সালাদ তার কোনো সালাদ নেই এর অর্থ হচ্ছে আপনাকে ছেড়ে দিতে হবে সেটা আপনি সালাদ থাকলে যদি শেষ বৈঠকের দিকে থাকেন তাহলে শেষ করে যেন আপনি প্রথম ডাকাত ধরতে পারেন সেরকম অবস্থা নেবেন আর যদি আপনি শেষ বৈঠকে না থাকেন তাহলে আপনাকে ছেড়ে দিতে হবে ছেড়ে দিয়ে ফরজ সালাদে ঢুকতে হবে আপনি সারা বছর যে নফল পড়বেন এবং কি ফাজত সুন্নত পড়বেন সেটা সেটা হচ্ছে ফরজ সালাতের সামান্যতম একটি অংশ উত্তম এই জন্য আপনাকে ওইগুলি ত্যাগ করে সুন্নত ত্যাগ করে যে কোনো ফরজ সালাতে যোগ দিবেন এটা হচ্ছে নিয়ম যদি সুনত পড়তে হয় সময় নিয়ে পড়বেন আগে থেকে সেটা পড়বেন প্রশ্ন করেছেন। ইয়ামিন জালাল উদ্দিন আসসালাম আলাইকুম শাহ জামি মসজিদ আর যে মসজিদে জুমা হয় না এই দুই মসজিদে সালাত ফোড়ার সওয়াব কি একই ইয়ামিন জালাল উদ্দিন সালাত ফোড়ার সওয়াব যেখানে বড় বেশি মাস মানুষ হয় বড় মসজিদ সেগুলিতে সব পেলে বেশি সওয়াব হয় এটা হাদিসে আসা উত্তম বেশি এটা হাদিসে আসছে সেই জন্য জামে মসজিদ এবং সাধারণ মসজিদের সব একরকম না যদি কেউ বড় মসজিদ যেতে পারেন সেটা বেশি উত্তম তবে গুণ সব দুইখানে পাওয়া যাবে জামাত হলেই গুণ সব পাওয়া যাবে মসজিদে যাওয়ার কারণে প্রত্যেক পদক্ষেপে যে গুণা মাফ হওয়ার কথা মসজিদে যাওয়ার কারণে প্রত্যেক পদক্ষেপে যে রফের দালাজাত হওয়ার কথা মর্যাদা উন্নীত হবে তাল্লার কাছে সেখানে সেখানে তারতম্য হবে আর উত্তমের বিষয়টা যদি বড় মসজিদে বা বেশি যেখানে মসজিদ আছে মানুষ আদায় তাদের যা সেখানে পড়ার যে যে বাড়তি সুবিধা সেটা স্পষ্টভাবে আসেনি হাদিসিদের কতটুকু তবে উত্তম এটা স্পষ্টভাবে বলা হয়েছে সুতরাং উত্তমে আমরা বলি আকাশ আহমেদ প্রশ্ন করেছেন অনেকে অনেক পুরুষের মালদারে লোল থাকে এটা কি কাটতে হবে আকাশ আহমেদ না এটা কাটার জিনিস যদি সমস্যা না থাকে এটা কাটতে হবে না সমস্যা হলে তাহলে সেটাকে কেটে ফেলতে হবে সেটা ডাক্তাররা বলবে ডাক্তারের বিষয় এটার সাথে শরীয়তের বিধিবিধান সমস্যা জড়িত হয় না অর্থাৎ সেটা আপনি পরিচ্ছন্ন থাকলে আপনি সালাত আদায় করতে পারবেন আপনার সালাত হয়ে যাবে অজু হয়ে যাবে কোনো সমস্যা হবে না একে আজাদ প্রশ্ন করেছেন ধূমপানকারী ব্যক্তি ইমাম হলে সালাত হবে কি একে আজাদ আজাদ সাহেব ধূমপান হারাম কাজ এতে কোনো সন্দেহ নেই কারণ কয়েকটি কারণ হারাম একটি হচ্ছে ধূমপান মৃত্যু ঘটায় রসল্লা সাল্লা সাল্লাম আল্লাহতালা নিজেই বলেছেন আল্লাহ তখতুল্লাহ কানভিকুম রাহিমা তোমরা নিজেদেরকে হত্যা করো আল্লাহ তালা তোমাদের উপর দয়া র সুতরাং ধূমপান করা যেহেতু মৃত্যু ঘটায় একটি এটা একেবারে সংবিধিবদ্ধ সতর্কীকরণ সেই জন্য এটা একটা সত্য ঘটনা এই জন্য এটা থেকে দূরে থাকতে হবে দ্বিতীয় যে কারণটা হচ্ছে খাবিজ ধূমপান খাবিজ জিনিস এবং আল্লাহ তালা বলছেন হারু মালিম খাবায়েস নবীর কাজ হচ্ছে হারাম জিনিস খবিজ জিনিসকে হারাম করেন সেই জন্য এটা খবি হারাম তিন নম্বর কাজ এটা তাবজির ওইটা হলো স্রাপ অতিরিক্ত পয়সা খরচ বিনা কারণে এতে কোনো ফায়দা নেই এই জন্য এটা হারাম চার নম্বর কারণ এটা ক্ষতিকর আরেকজনের মানুষের জন্য ক্ষতিকর হাদিস আসার রসুল্লাহ সাল্লাম বলেছে লা ধরার ওলা ধরার নিজের ক্ষতি করা যাবে না অন্যের ক্ষতিও করা যাবে না এবং নিজের ক্ষতি সহ্যও করা যাবে না সুতরাং এই এই ধূমপান করাটা অবশ্যই হারাম কাজ কিন্তু ধূমপান যে ব্যক্তি করেছে তিনি যদি ইমাম হন তার পিছনে সলাদ শুদ্ধ হবে আপনার সালাত হয়ে যাবে ইমামের সালাত তো তার আদায় হবে কিন্তু কবুল হওয়ার মালিক আল্লাহ তালা কবুল মালিক আল্লাহ তালা অনেক কিছু আদায় হয়ে যায় কবুল যদি না হয় ব্যাপারে আমরা কিছু বলতে পারি কারণ হারাম খেলে তখন দোয়া কবুল হয় না হাদিসে স্পষ্ট এসেছে সেজন্য জন্য তিনি যেহেতু হারাম খেয়েছেন হারাম তিনি চলাফেরা করছেন দুর্গন্ধ নিয়ে মসজিদে আসছেন ফিরে তাদের কষ্ট দিচ্ছেন মানুষের কষ্ট দিচ্ছেন মানুষের ক্ষতি করছেন তিনি কিন্তু মানুষের ক্ষতিগ্রস্ত করছেন এই জন্য এ তার জন্য বি সমূহ বিপদ অপেক্ষা করছে দুনিয়া ও আখেরাতে এই জন্য তার ইমাম হওয়া উচিত নয় বরং তার পরিচ্ছন্ন হয়ে মসজিদে আসা উচিত তারপরেও যদি কেউ ইমামতি করে ফেলে আর আপনার পিছনে সালাতি করেন তা আপনাদের সালাত হয়ে যাবে কোনো সমস্যা নেই জালাল উদ্দিন প্রশ্ন করেছেন কিছু কিছু জালাল উদ্দিন রোমি প্রশ্ন চলে গেছে প্রশ্ন করেছেন ডক্টর মোহাম্মদ কাসেম খান আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আলাইকুম আসসালু আমি যে কথাটা জানতে চাই সেটা হলো একজন আমাকে এসে বলল প্রশ্নটা চলে গেছে নিজামুদ্দিন প্রশ্ন করেছেন প্লেগে মৃত্যুবরণ প্রশ্নটা চলে গিয়েছে রসোল্লা সাল্লাহ আসলামের যুগে তো মহামারী হয়েছিল তখন কি তিনি মহামারীর জন্য সব জামাত বন্ধ রাখতে বলেছিলেন মোহাম্মদ আলাউদ্দিন বলেছেন মোহাম্মদ আলাউদ্দিন আপনি বোধহয় জানেন না রসল্লাহ সাল্লাহ যোগে যুগে কোনো মহামারী হয়নি এবং এত বড় মহামারীর যে বর্তমান যেটা আসছে যেটা এত বেশি ব্যক্তিবান্ধব অর্থাৎ ব্যক্তিকে পাইলে তার সাথে চলে যায় এরকম মহামারী এর আগে কোনোদিন হয়নি সুতরাং আপনি এই রসুল্লাহ সাল্লা সালামের যদি মহামারী হয়েছে এটা আপনি কোথেকে পেলেন আমরা জানি না এটা ঠিক নয় ওমর আদুর সময় যখন সে মহামারী হয়েছিল আমো আছে যেটা ফিলিস্তিন একটি জায়গায় সেখানে কিন্তু মানুষ সেখান থেকে মানুষ আসেনি কেউ সেখানে তারা সবকিছু এমনিতেই বন্ধ হয়ে গেছিলো কারণ মসজিদে যাওয়ার কোনো সুযোগ ছিল না যুগে যুগেই অনুরূপ এক মহামারী হয়েছিল স্পেনে সেখানেও কেউ যাওয়ার মতো মাগ মরাকত হয়েছিল সেখানেও কেউ মসজিদে যাওয়ার মতো লোক ছিল না যেন মসজিদে যায়নি অসুস্থ হয়ে পড়ছিল তো এখন যেহেতু মানুষ জানতে পারছে তখন অনেক সময় মানুষ জানতেও পারতো না যে রোগটা কী কাঁধ থেকে কীভাবে আসছে যেহেতু জানতে পারছে আপনি যখন জানবেন যে ওখানে গেলে বিপদ হবে আপনারা যেন সেখানে যাওয়ার সুযোগ অনুমোদন করে না এই জন্য মসজিদ যদি বন্ধ করতে হয় করবে সাময়িক ব্যাপার এই জন্য আফসোস না করে ঘরে সালাত করুন আল্লাহ রসুল সাল্লাহ আসলাম যেটা বলেছেন ওয়ালিয়া সাহুবাইতু তার ঘর যেন তার যে যথেষ্ট হয় এবং সে যেন আল্লাহর কাছে করে ক্ষমা প্রার্থনা করে এটা অনুসারে আপনি চলেন এটা যেন বাড়াবাড়ি না করাটাই আমাদের উচিত হবে বিন ইরবিন আবদুল্লাজ প্রশ্ন করেছেন যে বর্তমান সরকারের প্রশ্নটা চলে গেছে উপর দিকে চলে গেছে ধরতে পারিনি আসসালামু আলাইকুম শায়ক আমার প্রশ্ন হলো আসন্ন বিপদে আগামী খাদ্য সংকটের কথা এটাও চলে গেছে ধরতে পারিনি আমার কিছু ঋণ রয়েছে কিন্তু এখন আমার বিবাহ করা জরুরি প্রশ্নটা চলে গেছে ধরতে পারিনি বিভিন্ন ইসলামী জীবন বিমা আছে তাতে কি আমি বিমা করা যায় মোকার দিন প্রশ্ন করেছেন দেখুন ভাই ইসলামী জীবন বিমা আসলে এই আমাদের দেশে যেগুলি প্রচলিত প্রচলিত আছে এগুলি কোনোটাই ইসলামী জীবন বিমা ইসলামী জীবন বিমা না বিমার যে মূল যে এটা কনসেপ্টটা সেটা ইসলামী শরীয়তের সাথে সাংঘর্ষিক ইসলামী শরীয়ত এভাবে কারোর নিরাপত্তা দিতে পারে না নিরাপত্তার জন্য বলতেও পারে না বরং সহযোগিতামূলকটা চায় যে কেউ বিপদে পড়লে একে অপরকে সহযোগিতা করবে তা নাল ইসমালান এটা শরীয়তের মূল নীতি যে ভালো কাজে একে অপরের সহযোগিতা করা খারাপ কাজে একে অপর সহযোগিতা করা যাবে না তো যেহেতু ইমানদার প্রত্যেকে আমরা ভাই ভাই বিপদে পড়লে একই গোষ্ঠীর লোকেরা বা একই শ্রেণীর লোকেরা বা একই চাকরির লোকেরা একে অপরকে সহযোগিতা করবে এটা দোষের কিছু না এটা লোক গোষ্ঠী বিমা বলা হয় এটা করতে পারে এটার জন্য প্রত্যেক কিছু টাকা জোগাড় করে রাখলো পরে এটাতে খরচ করলো এক অপরকে এটা জায়েজ আছে এটা সমস্যা নেই সমস্যা হচ্ছে এটা ব্যবসায়ী হয়ে যায় আমাদের দেশে যারা আজ ইসলামী বিমা নাম চালু করে সব ব্যবসায়ী করেছে আর ব্যবসায়ী কোনো দিনে হালাল ছিল না সবটাই হারাম এই জন্য এই সমস্ত ইসলামী বিমাগুলো হারাম কোনোভাবেই এগুলোর দিকে যাওয়া যাবে না এগুলি জায়েজ নেই পরস্পর বিমা যেটা আছে ইসলামী শরীয়তে সেটা হচ্ছে বিপদে পড়লে একেবারে সহযোগিতা করে যেমন কেউ যেটা আ কেলা যেটাকে বহন করে সেটা কোনো বিমা ব্যবসায়ী কিছু নয় বরং এটা হচ্ছে মূলত একে অপরের সহযোগিতামূলক যে আমরা যেন একে অপরকে পরিবারের একে অপরকে সহযোগিতা করি ভাই ভাইকে সহযোগিতা করি ভাই বোনকে সহযোগিতা করি অথবা এলাকার মানুষ একে অপরকে সহযোগিতা করে পরি লোকের একে অপরকে সহযোগিতা করে অথবা বংশের লোকের এক সহযোগিতা করে সেরকম সহযোগিতামূলক বিমাগুলো যায় সেগুলো যেন কোনো ব্যবসায়ী কোনো সিস্টেম নেই বা টাকা রাখতে হবে জরুরি না প্রত্যেকে যার যতটুকু সামর্থ্য আছে তা সহযোগিতা করবে সেটা এই জাতীয় যে বিমা আমাদের চালু আছে কোনোটাই জায়জ নাই সবগুলি হারাম মশিউর রহমান প্রশ্ন করেছেন সবে মেরাজ কোন বিশেষ কোনো বিশেষ নামাজ আছে মশিউর রহমান সবে মেয়েরাজ অর্থ হচ্ছে মেয়ারাজের রাত্রি মেয়রাজের রাত্রিতে আসলে রসোল্লাহ সাল্লা মেয়রাজের রাত্রিতে তিনি মেয়রাজে গিয়েছেন এতে কোনো সন্দেহ নেই এবং তিনি বাইতুল মাগতে গেছেন এতেও কোনো সন্দেহ নেই আকাশে উঠেছেন এতেও কোনো সন্দেহ নেই কিন্তু এর পরে কোনো দিন রসোল্লা সাল্লাসলাম অথবা সাহবা এখকেরাম অথবা তাবিন অথবা ইমামগণ অথবা আমাদের কোনো সালাফ আমাদের পূর্বশরীরা কোনো দিনেই এই রাত্রিটি পালন করার চিন্তা ভাবনা করেন নাই এই জন্য এই রাত্রিটি কেউ করেনি রসুলও করেন পালন করেননি সাহাবারা করেন তাবিনরা করেননি এবং তারা খুঁজেও বেড়াননি তারা বিশ্বাস করতেন যে এটা একটু এটা হয়েছে এবং নিঃসন্দেহে এটা হয়েছে এটা হয়েছে নব্বতের দশম বছরের পরে এটাও আমরা বিশ্বাস করি কিন্তু সেটা যে এই মাসে হয়েছে রজব মাসে হয়েছে এটাও ঠিক নয় এটা একটা মত মাত্র এটাই হতে এটাই এই মাসেই হয়েছে এটাও ঠিক না। কেউ কেউ এর পরের মাসে বলেছেন কেউ এর আগের মাসে বলেছেন কেউ বলে বলেছেন কেউ রমজানে বলেছেন বিভিন্ন মত আছে সুতরাং আপনি এই মাসে আপনি কেন এটা বিভিন্ন মত হলো কারণ কেউ এই দিবসটা পালন করেনি এই জন্য বিভিন্ন রকমের মত এসেছে কারণ এই দিবসটা নিয়ে কেউ চিন্তা করেন চিন্তা করেছে কাজটা কী হয়েছে এটা নিয়ে আমরা কখনও দিনক্ষণ নিয়ে চিন্তা ইসলাম দিনক্ষণের জিনিসটা শুধুমাত্র যেগুলি অ্যাবাদাত মাকসুদা সব নির্ধারিত আবাদতের জিনিস সেগুলিতে খেয়াল রাখে যেমন হজের বিষয়টি রমজানের বিষয়টি যেমন সালাতের বিষয়টি হ্যাঁ এগুলিতে খেয়াল রাখে রমজানের বিভিন্ন সময় এগুলি এগুলিতে খেয়াল রাখে দিনখনের বিষয়টি এর বাইরে আর দিনখনের বিষয়টি শুধুমাত্র যে আশুরার বিষয়টি খেয়াল রাখতে বলেছে এর বাইরে কোনো দিনক্ষণের আবাদত আমাদের জন্য নির্ধারিত না আরগুলি অমুক্ত রয়ে গেছে এই জন্য এই সবে ম্যারাজ বলুন বা সবাই বারাত যেটা মানুষ চালু করেছে এগুলি কোনোটাই আসলে ইসলামী শরীর অনুমোদিত বিষয় নয় চলা নেই কোনো অবাধত নেই এবং পালন করার বিষয় নয় পালন করার জন্য একত্রিত হওয়া যায়জ নেই কোনোভাবেই এটাকে উল্লেখ করা মানুষের কাছে তুলে ধরা বা এটার ফজিলত আছে বর্ণনা করা কোনোটাই যায়জ নেই মোহাম্মদ প্রশ্ন করেছেন শেখ নাইক কোম্পানির যে লোগোটা আছে সেটা নাকি মুসানবির লাঠির এ সম্পর্কে জানাবেন আমার টি শার্ট ও মসজিদের টুপিতে আছে মুসা লাঠি মুসা নবীর লাঠি নায়িকটা একটা মিথ্যা কথা একেবারেই মিথ্যা কথা বরং নায়িক আসলে মূলত এই সুন্দরের দেবীকে বলা হয় এটা আমাদের কোনো কোনো গ্রন্থে আছে। সেটা গ্রিকের গ্রিসের সুন্দরের দেবীর নাম ছিল নাইক বা তার উপাধি ছিল সুন্দরী হিসাবে সেই জন্য নায়কটি শব্দ এইটা লাগানো উচিত না ইমানদার এই নাইক মার্কা কোনো কিছু ব্যবহার করবে না এবং থাকলে এটা উঠেই ফেলবে এটা যদি কেউ না জেনে করে থাকে উনে হবে না জেনে শুনে করলে বা তাদের মতো ইউরোপিয়ানদের মতো হতে বা তাদের মতো হলে পছন্দ করলে তার ইমান ধীরে ধীরে চলে যাবে রসল্লা সাল্লা বলেছেন মানটা সবভাবিকা হোক কেউ যদি কোনো জাতির সাথে সামঞ্জস্য বিধান করে চলে তাদের মধ্যে তার হাসর হবে তাদের সাথে সে তাদের মত তাদের সাথে তাদের মতো সে গণ্য হবে রাকিব হোসেন প্রশ্ন করেছেন রাতের বেলা ভয় করে কি দোয়া পড়ব দেখুন রাকিব হোসেন রাতের বেলা যে ভয় আপনার আসে তার জন্য দোয়া করবেন যে দোয়া সেটা হচ্ছে ফালাক নাস এখলাস পড়বেন এবং আয়তুল কুরসি পড়বেন এবং বেশি বেশি করে সুরায় বাকারার বিভিন্ন অংশ পড়বেন আলহামদুলিল্লাহ ইশা এর মাধ্যমে আপনি এই বিপদ থেকে উদ্ধার পেতে পারবেন আর একে একই থাকা কিন্তু শরীর অনুমোদিত না এজন্য চেষ্টা করবেন সাথে কাউকে রাখতে এক একই এক একে বসবাস করা শরীর বলে নেই কোনো দিনে। এই আপনি রাখবেন পাশের রুমে হলো পাশে কাউকে রাখবেন পাশের রুমে আর যদি স্ত্রী পরিজন থাকে তাদেরকে সাথেই থাকার চেষ্টা করবেন এক একই থাকা ইসলামী শরীয়তে অনুমোদিত হন জিনিস নয় বরং নিষেধ আসছে হাদিসে এই জন্য ভয় পাওয়ার একটা মূল কারণ হচ্ছে মানুষ এক একই অবস্থান কোনো পছন্দ করে নেয় এটা কিন্তু ঠিক না শেখ তুহিন বিপু বলেছেন সবে মেরাজ সম্পর্কে কিছু বলেন আমরা এটা বলেছি আলহামদুলিল্লাহ আশিকুর রহমান নিষাদ বলেছেন পুরুষের বগলের কি ধারালো চলে গেছেন প্রশ্নটা নামের সাথে মোহাম্মদ লাগালে কি গুণা হবে নামের সাথে মোহাম্মদ লাগালে গুণা হবে না তবে এটা সম্মত নিয়ম নয় রসুল্লাহ সাল্লাম তিনি যখনই কারোর নাম রেখেছেন কারো নাম নিজে মোহাম্মদ অমুক দুই নাম দিয়ে দেননি একটা নাম তিনি দিয়েছেন যেমন তিনি অনেকের নাম বদলিয়ে রেখেছেন যার নাম ছিল হাজান প্যারেশানি তার নাম তিনি সাহাল বানিয়েছেন অনুরূপভাবে তিনি জায়নাব রাজিয়াল আনহা তার নাম ছিল বার্রা নেককার তিনি বদলে রাখছেন জাইনাব কিন্তু তিনি মুসাম্মাত বলেন মোজায়নাব বলেন নাই অনুরূপভাবে মোহাম্মদ সাহাল বলেন নাই অর্থাৎ এইভাবে নাম ডবল বানিয়ে ফেলা এটা আসলে আমাদের ইসলামিক সংস্কৃতির বাইরের কাজ এটা এই দেশে চালু হয়েছে আরব দেশে এটা কখনো ছিল না এখনও নেই এবং কখনো করলে সেটা বাইরের প্রভাব দ্বারা প্রভাবিত হয়ে তারা করে থাকেন এই জন্য আমাদের উচিত নয় ইসলামী এইভাবে বাড়িয়ে এইভাবে নাম নাম বাড়ি নাম ইয়া বাড়াই বাড়িয়ে ফেলা উচিত নয় এবার একটি নাম হওয়া উচিত মোহাম্মদ রাখবেন শুধু শুধু আহমদ রাখবেন হাসান রাখবেন হাসান রাখবেন হসাইন রাখবেন আহমদ রাখবেন এইভাবে বিভিন্ন নামগুলো যেগুলো আবদুল্লাহ আব্দুর রহমান রাখবেন সালাম আব্দুর রাজাক আল্লাহর সাথে আবধ করে দাসত্ব প্রকাশক নাম রাখবেন আর মেয়েদের নামের সাথে না আয়েম নাম যেগুলো সুন্দর সুন্দর নাম রাখতে পারেন ফাতেমা রাখতে পারেন জায় আয়েশা এগুলো রাখতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু ডবল নাম রাখাটা আসলে ইসলামী শরীয়ত ইসলামী শরীয়তের যে নিয়ম নীতির বাইরে রাখলে গুণা না হলেও এটা শূন্য মোতাবেক নামটি রাখা হয়নি শহীদ মোহাম্মদ বলেছেন ইজমা আসলে কি একটু বলবেন জি ইজমা শব্দের অর্থ হচ্ছে ঐক্যমত্ত ঐক্যমত্য অর্থ হচ্ছে যে সাহাবাহিক অথবা অথ সাহাবাহিকেরামের যোগে কোনো ব্যাপারে সাধারণ তারা মতভেদ হলে আবরা দিলেন তখন সবাইকে ডাকতেন ডাকে বলতেন যে এই বিষয়টি আমরা কোনো সমাধান খুঁজে পাচ্ছি না তোমাদের কারোর কাছে কোনো সমাধান আছে কি তখন হয়তো কেউ দাঁড়িয়ে বলতো যে হ্যাঁ আমরা এটা এরকম পেয়েছি তখন সেটাকে তারা বলতো ঠিক আছে এখন থেকে আমরা এটার উপর আমল এটা হচ্ছে ইজমা যেমন আমরা কয়েকটা উদাহরণ দেবো এক নম্বর হচ্ছে যে জানাজার অনেকগুলো নিয়ম ছিল অনেক তাকবির ছিল সাহবা ক্যামের যুগে তারা চার চার ত্যাগবির উপরে তারা সীমাবদ্ধ করে দেন এজমা হয়ে গেছে অর্থাৎ এটার মধ্যে এখন সীমাবদ্ধ থাকে এর বিভাগ আমল করা যাবে না এটা আমরা বলছি না বরং এটার উপর তারা এখন একমত হয়ে গেছে কেউ এর বিভিটা করলে এজমার খারেক হবে এজমার বিরোধী হবে আরেকটি হচ্ছে যেমন জাদ্দাস জাদ্দাকে কত দেওয়া হবে দাদিকে কতটুকু দেওয়া হবে মিরাজ এ নিয়ে ঝগড়া ছিল আবুব কালনা একত্র করলেন সবাইকে তখন মোহাম্মদ মাসলামা দাঁড়িয়ে বললেন যে আমি আমাদের এক বংশ লোককে রসুল্লাহাম তিনি তাকে সুদুস বা সাবেকের এক অংশ দিতে দেখেছি তখন আবু বাকি বললেন ঠিক আছে আমরা তাহলে একমত হয়ে গেলাম এটা হচ্ছে একমতের নিয়ম বর্তমানে এইভাবে একমত হওয়া অসম্ভব প্রায় কারণ মানুষ দূরে দূরান্তে ছড়িয়ে গেছে কেউ এমন দেশে আসে যেখানে হয়তো আলেম আছে কিন্তু তাকে একত্র করা হয়নি তারপরেও মিনি একটা এজমা বর্তমানে অনুষ্ঠিত হয় সেটা হচ্ছে যখন মক্কাতে বিভিন্ন সময়ে বিভিন্ন মাসালাগুলো একত্রিত করে রাবেতুল্লাহ আলম ইসলামী বা ওয়াইসি সম্মেলন এবং ইসলাম ওয়ার্ল্ড মুসলিম লীগ তারা আলেমদের একত্র করে সেখানে এ সমস্ত প্রশ্নের অবতারণা করা হয় তখন বিভিন্ন দেশ থেকে আলেমরা যায় তারা বিভিন্ন আলোচনা করে একবার দুইবার তিনবার বসে তারা একটা সিদ্ধান্ত পৌঁছে এটা একটা ছোটোখাটো এজমার মতোই কিন্তু এজমাহ বলা যাবে না বলতে হবে বেশি অনেক মানুষের একমত বা তাদের ওয়াইসি রেজুলেশন বলতে হবে এটাকে কিন্তু এজমা হওয়া প্রায় অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এখন যেগুলো আগে হয়ে গেছে তখনকার সময় পর এজমার একটা হচ্ছে সরাসরি এজমা হয় আর একটা হচ্ছে মানুষ মেনে নেয়া যেটাকে এটাকে হিসেবে হিসাবে ধরে নিয়েছে বিরোধিতা করে নেই সেটাও এজমা হয়ে যায় এটাকে সুকুতি বলা হয় যেমন ধরেন বিদ্যুৎ ব্যবস্থা এই যে বিদ্যুৎ ব্যবস্থা গ্রহণ করা যাবে কি না দুনিয়ার কেউ এটার বিরোধিতা করে নাই এর অর্থ সেটা এজমা হয়ে গেছে বিদ্যুৎ ব্যবস্থা গ্রহণ করা যাবে আকাশে বিমানে উঠা যাবে কিনা কেউ বিরোধিতা করেন এর তাহলে এটা করা যাবে এরকম কিছু জিনিস আছে যেগুলো অটোমেটিকলি মানুষ মেনে নিয়েছে সরিয়ে বিরোধিতা করা হয়নি এবং কোনো আলেম বিরোধিতা কোনো দিন করেনি যোগ যুগ হয়ে আসছে সেগুলি অটোমেটিক একটা এজমা হয়ে গেছে এটা বিরোধিতা করা তখন এটা বিরোধিতা করার অর্থ তখন আর এটা বিরোধিতা করলে সুনির্দিষ্ট কারণ উল্লেখ করতে হবে যে কী কারণে বিরোধিতা করা হচ্ছে তাহলে বোঝা গেল যে এজমা হচ্ছে আসলে রসল্লা সাল্লামের চলে যাওয়ার পরে উম্মতের মুজতাহিদ লোকেরা যারা ইস্তেহাত করতে পারে যারা মাসালা বের করতে পারে তারা এক কথা একমত হয়ে বসে যদি একমত হয় কোনো বিষয়ে সেটা হচ্ছে এজমা আর সেটা সেটা সাহাবাগদের যুগে যত হওয়ার হওয়া সম্ভব ছিল বর্তমানে তত কঠিন তারপরেও মাঝে মধ্যে ও আইসি রেজলিউশন বা ওয়ার্ল্ড মুসলিম লীগ তার আলম ইসলামের বিভিন্ন কর্ম তারা একসাথ করে বিভিন্ন দেশের আলমদেরকে নিয়ে তারা আলোচনা করে একটা সিদ্ধান্তে পৌঁছে সেগুলো একটি ছোটোখাটো এজমার মতোই সেগুলি ভূমিকা পালন করে ফাহাদ আহসান প্রশ্ন করেছেন সকালে ফজর সালাত আদায় করতে গেলে শ্বাসকষ্ট অনুভূত হয় এর অবস্থায় গাড়িতে সালাত আদায় করা যাবে কি যদি বাড়িতে বাড়িতে সালাদ আদায় করা যাবে কি জি যদি অসুস্থ হয়ে যান বাইরে গেলে তাহলে ঘরে সালাদ আদায় করতে পারবেন এটা ইসলামী শরীর অনুমোদিত আজদুল হক প্রশ্ন করেছেন আজজুল প্রশ্ন চলে গেছে পাশে মসজিদ থাকা অবস্থায় ওয়াক্তিয়া মসজিদে জুমার সালাত আদায় করলে হবে কি না। ওয়াক্তিয়া মসজিদে জুমা সালাত হবে না বিনা কারণে যদি কারণ থাকে সুনির্দিষ্ট তখন সেখানে চালাত করলে হবে জুমা সালাদ জুমা হয়ে যাবে কিন্তু যদি সুনির্দিষ্ট কারণ না থাকে তাহলে জুমার সালাদ জুমার মসজিদ বাদ দিয়ে অন্য জায়গাতে জুমা পড়া যাবে না প্রশ্ন করেছেন আইজুল হক কোরানের আয়াত আমরা যেভাবে পড়ি যেমন মদ ও গুন্ডা অক্ষ করি সেক্ষেত্রে হাদিসের দোয়াগুলো কি সেভাবে পড়তে হবে না কোরআনের পড়ার যে নিয়ম সেটার সাথে হাদিস বা আরবি সেভাবে পড়তে হবে না কোরআনের পড়ার নিয়ম আলাদা সেটার জন্য আলাদা নিয়ম পদ্ধতি আছে এবং সেটা পড়ার জন্য সুন্দর করে পড়ার জন্য শরীয়ত কর্তৃক নির্দেশনা আছে হাদিসকে সেভাবে দোয়াগুলো সেরকম মত করে পড়া লাগবে না যদি পড়াটা শুদ্ধ হয়ে যায় আপনার অর্থ বুঝে থাকে না সেই অনুসারে দোয়া করেন তাই যথেষ্ট হয়ে যাবে মামুন রশিদ নাহিদ প্রশ্ন করেছেন স্ত্রী তার পিতার বাসায় গিয়েছে কত সময় পরে স্বামী স্ত্রীর খরচ পাঠাবে যেমন মোবাইল রিচার্জ খাবার খরচ ইত্যাদি স্ত্রী পিতার বাসায় গিয়েছে বেড়াতে গেছে এক অর্থ আরেকটা হচ্ছে চলে গেছে এক অর্থ যদি বেড়াতে গিয়ে থাকে তাকে পুরো খরচে দিতে হবে আসার সবসময় পুরো অংশ কারণ সে গেছে এর অর্থ হচ্ছে সে সাময়িকভাবে গেছে একেবারে চলে যায়নি আর যদি সেখানেই সে থাকে তাহলে তাকে হাত খরচটা দিতে হবে মাসিক হিসাবে যেভাবে চুক্তি হয় সেভাবে আল মুসলিমের আলা সুরতি আপনার কাবিন নামাজে যে চুক্তি আছে সে শক্তি অনুসারে তাকে হাত খরচ দিবেন আর চেয়ে বেশি দিতে পারলে সেটা ভালো অন্তত সেটা অনুসারে হাত খরচ দেওয়া দরকার আউ্বল ওয়াক্তে একাকি নামাজ পড়া শুনে নাকি আখির ওয়াক্তে জামাতে পড়া উত্তম রায়হান জুলহাস প্রশ্ন করেছেন নিঃসন্দেহে জামাতে সালাত আদায় করা ফরজ জামাতে সলাৎ আদায় করা ফরজ কোনো অসুবিধা না থাকলে অসুস্থতা অথবা সরকারি নিষেধাজ্ঞা অথবা বিপদ এগুলো ছাড়া যদি কোনো জামাতের সাথে পড়তে বাধা না হয় তাহলে জামাতে সালাত পড়তেই হবে আউ্য়াল বক্তে নামাজ পড়লেও আপনাকে জামাতের সাথে সালাতালি করতে হবে তাহলে আপনাকে জামাতের সাথে সালাতাদাই করাটা ফরজ আর আউয়াল বক্তে পড়াটা মোস্তাহাব আপনি যদি কোনো কেউ বলে যে কাপড় নিচেরটা পরব না মাথায় পাগড়ি বাদব তো ভুল হবে কথাটা বুঝতে হবে যে আপনাকে নিচের অংশটা আগে ঠিক করতে হবে কারণ এটা ফরজ তাই আপনাকে জামাতের সাথে সালাতালাই করতে হবে এটা ফরজ এটা বিশুদ্ধ মত যে ফরজ অনেকের নিকটে জামাতের সাথে সলা ফরজ হয়েছে জামাত সালা সালাত পড়তে হবে বিনা কারণে বাইরে ঘরে পড়া যাবে না উত্তম নয় শুধু আপনার জন্য বাধ্যতামূলক হবে এটাই যে জামাত সাথে সালা করবেন দেরি হলেও সেটা করবেন আর যদি আপনি নিজে পঞ্চিত প্রতিষ্ঠা করতে পারেন সেখানে এমন ইয় এমন এমন ইমাম নিয়োগ দিতে পারেন এমন কমিউনিটি করতে পারেন যেখানে প্রথম সালাত হবে ফরজের ফজর জামাতের সাথে তখন সেটা করবেন না হলে জামাতের সাথে সালা করবেন দেরি হলেও দেরি হলেও দেরি আদায় করবেন করবেন না একই করলেও আপনাকে জমাতে আবার পড়তে হবে কিন্তু এমন কোন সালাত এমন কোন এরকম যেখানে আপনি ইচ্ছা করে গিয়ে আবার নতুন করে সলাত আদায় করতে পারছেন না যেমন ধরেন ফজরের পরে আপনি যদি আগে পড়ে ফেলেন যে সলাদগুলি নিয়ে সবচেয়ে সমস্যা হয় সেগুলিতে সমস্যাটা এখানেও আছে আপনি ফজরের সলাত আগে পড়ে ফেলেন ঘরে এখন মসজিদে যাওয়া আপনার জন্য অনুমতিটা না কারণ আমরা ইচ্ছা করে এখন বিপদে ডেকে আনছেন কারণ এরপরে যেটা হবে সে নফল হবে ইচ্ছা করে মসজিদে যাইয়া ফরজের পরে নফল পড়াতে যায় না ইচ্ছা করে যাওয়া আবার অনুরূপভাবে আসর আপনি আগে পড়ে ফেলেন এরপর মসজিদে গেলেন আসর পরে তো নফল নামাজ নাই এখন আপনি যে নফল পড়াতে যায়জ নেই তাহলে আপনার জন্য যেটা বেশি দরকার আপনার আমার সবার বোঝা দরকার সেটা হলো দেরি হলেও আপনার আমার জন্য মসজিদে গিয়ে জামা আদায় করব প্রয়োজনে তাদের সাথে আলোচনা করবো ধীরে ধীরে বুঝাতে চেষ্টা করবো না বুঝলে আপনার বলা পর্যন্ত দায়িত্ব শেষ আপনার নিহতের কারণে আপনি স পেয়ে যাবেন আউয়াল ওয়াক্তের ইনশাল নিহত ছিল পারেননি কিন্তু তাই বলে আউয়াল ভক্ত পড়ে এরপরে নিষিদ্ধ সালাত আদায় করতে মসজিদে ঢুকা এটা কিন্তু অনুমোদিত না এই জন্য ফজরের এবং আসরের যে কাজটা আমরা অনেকে করে থাকি আগে সালাত আদায় করে ঘরে মসজিদে যায় সেটাও জাহেজ নেই কারণ সেটা তো নিষিদ্ধ সময় আপনি ইচ্ছা করতে এটা করছেন হ্যাঁ যদি ইচ্ছাকৃত নয় আপনি মসজিদে আসেন আগে পড়ে ফেলছেন এরপরে ইমাম সাহেব আবার পড়ছেন তাহলে সেটা আপনি আসেন যেহেতু সেটা আদায় করতে পারবেন কিন্তু তারপরেও উচিত নয় এটা আগে পড়ে ফেলা অপেক্ষা করবেন মানুষের সাথে সালাত করবেন এবং তাদের তাদেরকে বুঝিয়ে শুনিয়ে যেটা করতে পারবেন সেটাই উত্তম নিজের মন মতো একটা করে ফেলা এটা ঠিক নয় এটা আমাদের পূর্ববর্তী সালাফের কোনো নীতি ছিল না আসসালামু আলাইকুম প্রশ্ন শেষ হয়ে চলে গেছে শফিকুল ইসলাম করোনা ভাইরাসের মহামারীর কারণে কি মাস নাজারা করা যায় কি সফিকর ইসলাম কুনুতে নাজালার দুইটি নিয়ম আছে একটি হচ্ছে যে শত্রুর বিরুদ্ধে আরেকটি হচ্ছে নিজেদের উপকার টেনে আনার জন্য কেউ কেউ হয়তো বলে থাকতেন যে আমরা এখন বিপদে আসি আমাদের বিপদটাকে বিপদ আমাদের ভালো কিছু টেনে আনার জন্য কুনুতে নাজ্বালা করি এটা হয়তো কেউ কেউ করে থাকেন কিন্তু আসলে কোনোতে না এগুলোতে এগুলিতে অনুমোদিত না এটা হচ্ছে আমরাও মাঝে মধ্যে এই ভুলটা করে থাকি যে আসলে অংশ এটা ঠিক নয় কোনোতে না হয় শত্রুর বিরুদ্ধে অথবা ইমানদারদের পক্ষে দোয়া করার জন্য তো এখানে শত্রু যেটা এটা আল্লাহর আজাব আসছে এখানে বিরুদ্ধে আপনি দোয়া বদ দোয়া করতে পারেন না করোনার বিরুদ্ধে আপনি কি দোয়া করবেন একমাত্র দোয়া এটাই করতে পারেন যে আল্লাহ আমাদেরকে তুমি হেফাজত করো বিভাগকে উদ্ধার করো আমাদেরকে তোমরা আমাদেরকে আল্লাহ আপনি এই আমাদের থেকে বৃহৎ থেকে উদ্ধার নিয়ে যান এটা দোয়া করার বিষয় এটা তখনটা একটা কোনো না জেলা না হইয়া এটা কোনো সাধারণ দোয়া হয়ে যাবে তো এরকম দোয়া করা যায় আছে সলাতের মধ্যে হোক সলাতের বাইরে হোক সাইজদার মধ্যে হোক যে কোনো সময় দোয়া করতে করা যায় এবং বিপদে পড়লে মানুষদের কথা হয়েই যায় সেখানেও দোয়া করা যায় কিন্তু এটার জন্য কুনুতে নাজেলা এভাবে কোনো স্বল্পসারিন করেছেন প্রমাণিত হয়নি তো আমরা দোয়া করব সালাতের মিতরে বাইরে যেন আল্লাহ তালে বিপদ উঠেই নাই কিন্তু না নাজেলা নাম দিয়ে করব না আশা করি বিষয়টা আপনি বুঝতে পারছেন আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম জনাব প্রস্তাবিক পবিত্র অর্জনের পরিপূর্ণ বিধান কী প্রস্রাব থেকে পরিপূর্ণ অর্জন করতে পরিিত্র অর্জন করতেই হবে তো সোল্লা সাল্লা আসাল্লাম হাদিসে আসছে তিনি বলে তিনি একবার যাচ্ছিলেন যাওয়ার সময় দেখে দেখলেন দুইটি নতুন কবার তিনি বললেন যে দুইটি কবার আজাব হচ্ছে একজন যে সে শবল ঘুরি করতো আরেকজন সে পেশাব থেকে পবিত্র থাকতো না এই জন্য তার আজাব হচ্ছে সেইটাকে ছোটো মনে করত হ্যাঁ যদিও এটা বড় কাজ এই জন্য পেশাব থেকে পবিত্র হতে হবে পেশাব থেকে পবিত্র হওয়ার জন্য আপনাকে পেশাবের পরে ডিলা নেয়া এবং পানি নেওয়াই যথেষ্ট এটা হচ্ছে নিয়ম ওই ব্যক্তি সম্ভবত ডিলা পানি নিত না এই জন্য সেটা হয়েছিল কিন্তু পেশাবের থেকে পবিত্র হওয়ার জন্য হাঁটা হাঁটি উঠা বসা অথবা হাত মারা পা মারা বাঁকা হওয়া সোজা হওয়া কাঁধ করা কাক করা এগুলো কোনোটাই চাইজ নেই এগুলি শরীর সম্মত নয় এগুলি বিরাত বরং যদি কোনো কারো পেশাব আটকে যায় একটু লম্বা সময় বসবেন যাতে পেশাব শেষ হয়ে যায় তারপর বের হবেন অথবা যদি মনে করেন যে উঠলে আর বসলে একই জায়গায় কাজ শেষ হয়ে যায় তাহলে তা আবার উঠে বসতে পারেন অথবা যদি কারো অসুবিধা হয় দাঁড়িয়ে পেশাব করতে হয় তাহলে তাও করবেন কিন্তু যেন গায়ে না পড়ে সেটা খেয়াল রাখবেন বা কাপড়ে না পড়ে সেটাও খেয়াল রাখবেন এরপরে পানি দিয়ে ধুয়ে ফেললে ওই জায়গাতে যদি কোনো সন্দেহ টন্দ লাগে পানি ছিটিয়ে দেবেন এবং সেটাকে পানি মনে করবেন আল্লাহ তালা সেটা যেন আর পাকড়াও করবেন না এটাই যথেষ্ট এর চেয়ে বেশি করতে গেলে ধীরে ধীরে আপনি রোগে রোগী রোগী হয়ে যাবেন এবং আপনার রস আসা রুগীতে আপনি তখন সবসময় একটা এই সামা সামান্য জীবনে সন্দেহ করতে থাকবেন এবং আপনি একটা চিরস্থায়ী রোগে পরিণত হয়ে যাবেন সেটা করবেন না এটা কোনো স্বাভাবিক করেননি এর করেননি সাহাবিরাও করেননি নি বাহিনীরাও করেন ইমামরাও করেননি কেউ করেনি তারা পেশাব নিয়ে কখনো হাঁটাহাঁটি করতেন না পেশাব নিয়ে উঠা বসা করতেন না পেশাব নিয়ে এইভাবে দুইটা একসাথে ব্যবহার করতেন না তারা ডিলা ব্যবহার করতেন না অথবা পানি ব্যবহার করতেন আর আপনি ডিলে এবং পানি দুইটাই ব্যবহার করেন অর্থাৎ টিস্যুও ব্যবহার করেন পানি ব্যবহার করেন তাহলে তো হয়ে গেল যদি এটা দুইটার কোনোটাই না শুধু পানি দেওয়া হয় তাও যথেষ্ট শুধু টিস্যু দিয়ে হলে তাও যথেষ্ট হবে এ নিয়ে বাড়াবাড়ি করা যাবে না মনে রাখবেন এটি আসলে যত বেশি আপনি এটা নিয়ে গবেষণা করবেন চিন্তা করবেন তত বেশি সমস্যা বাড়বে এই জন্য স্বাভাবিকভাবে নিবেন আর যদি সন্দেহ হয় পেশা পরে পরে পানি ছিটিয়ে দিবেন আশেপাশের জায়গাতে মনে করবেন যে পানি এর এরপরে আল্লাহ তালা আপনাকে যেটা বাকি যদি থাকে সেটা আল্লাহ আপনাকে পাকড়া করবেন না প্রশ্ন করেছেন ইসমা ইসমা নামের অর্থ বানান কি রাজিবুল ইসলাম এসমাতুল অর্থ হচ্ছে আইন দিয়ে এক অর্থ আলিফ দিয়ে আর এক অর্থন আইন দিয়ে উদ্দেশ্য আপনার ইসমাতুল আম্বিয়া যেমন বলা হয় ইসমাতুল নিরাপত্তা কোন কিছু থেকে আল্লাহ ইয়সম মুখে নাস আল্লাহ আপনাকে মানুষ থেকে নিরাপত্তা দিবেন তো ইসমা অর্থ হচ্ছে নিরাপত্তা লাভ তো এসমা নাম রাখা যায় যাচ্ছে অসুবিধা নেই নিরাপত্তা আশা পাওয়ার আশা নিয়ে এই জন্য আমাদের পুরো যারা সলাফ ছিলেন তাদের মধ্যে কেউ কেউ কারো কারো নাম ছিল এসমা নাম ছিল কারো কারো কাউকে বলা হয়তো আবু এসমা বা এসমার বাপ এই জন্য এসমা নাম রাখা দোষের কিছু নেই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দিন থেকে কেন জানি মনে হচ্ছে দিন দিন হারিয়ে যাচ্ছে বলে উপকৃত হবে মারুফুল ইসলাম দিন থেকে হারিয়ে যাচ্ছেন সবার জন্য আমরা সবাই একই রোগে আক্রান্ত তো আমরা সবাইকে নিজেকে সহ আমি মস করবো যে আমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করি অর্থ সহ কোরআন বুঝতে চেষ্টা করি সলবে সালেহিনের জীবনী পড়ি এবং আমরা আমাদের পূর্ব জীবন সম্পর্কে জানি এবং আল্লাহর তালার আজাব সম্পর্কে জানি আল্লাহ তালার নামত সম্পর্কে জানি আখেরাত সম্পর্কে পড়ি এবং কেয়ামতের মাঠের অবয়াব অবস্থা সম্পর্কে চিন্তা করি আখেরাতের বিশ্বাস সংক্রান্ত বিস্তৃত জানার চেষ্টা করি এবং সর্বত্র ভালো মানুষের সাথে বসবাস করি এটা খুব জরুরি জিনিস ভালো মানুষের সাথে বসবাস করে কিছু শিখতে পারো খারাপ মানুষের সাথে থাকলে খারাপের দিকে আপনাকে নিয়ে যাবে আপনি যদি ব্যবসায়ীর সাথে থাকেন সে আপনাকে দুনিয়া দ্বার বানিয়ে দিবে আর যদি কোনো নামাজের সাথে থাকেন তা আপনি সালাতা দেখে সে আপনাকে সালাতা দেখ করতে নিয়ে যাবে এটাই স্বাভাবিক এই জন্য কার সাথে বসবাস করছেন সেটাও দেখে নেবেন তাহলে দিন দেরি আপনার বাড়বে সেভাবে ইনশাআল্লাহ জোহর আসর এসার নামাজের চার রাকাতের নামাজ একসাথে পড়ব নাকি দুই রেখাত করে পড়ো দয়া করে বলবেন জোহর আসর এসার নামাজের আপনি বলেছেন চার রাখাত নামাজ আর সম্ভবত আপনি সুনত নামাজের কথা বলছেন জহরের জহর আসর এশার সালাতে চার রাখাত নামাজ এটা যদি কোনো সুনত উদ্দেশ্য হয় এমনি তো চার রাখাত তো ফরজ তো ঠিকই আছে বদলাবে না কিন্তু সুনত যদি হয় তো উত্তম হচ্ছে দুই দুই রাখাত করে পড়া কিন্তু জোহরের চার রাখাত আগে চার রেখাতের ব্যাপারে হাদিস আসছে যারা সোল্লা চার রাখাত একসাথে পড়তেন তো আপনি যদি কোনো আগে আরও সূর্য হেলার পরে চার রাখাত পড়েন হলে আপনার চারটা দুইটা একসাথে আদায় হয়ে যাবে জোহরের দুই শূন্য তো আদায় হয়ে যাবে আর অতিরিক্ত চার রেখা তো আদায় হয়ে যাবে আর যদি এমনি পড়েন ভিন্ন ভিন্ন পড়তে চান আগে চার রেখাত পরে আরও দুই দুই রেখাত পড়েন তাহলে সেটাও জায়গা আছে এখানে হাদিস আছে ভিন্ন ভিন্ন যদি শুধু জোহরের শূন্যত পড়তে চান তাহলে উত্তম হচ্ছে দুই দুই রেখাত দুই রেখাত পড়ে আবার দুই রেখাত পড়া যাতে করে আপনি এই যদি সলাদ কায়েম হয়ে যেন বাকি আপনি বাকিটা না পড়েও সলাতে যোগ অর্থাৎ ফরাজ সলাতে যোগ দিতে পারেন আর যদি আপনি মনে করেন যে আমি বেশি পড়বো তাহলে প্রথমে চার রাঘাত পড়বেন পরে দুই দুই রাঘাত করে আলাদা আরো চার আঘাত পড়বেন হাদিস হাসরসুল্লাহ আসলাম ঠিক সূর্য হেরার পরেই চার রাগাত সালা আদায় করতেন এবং সৈহাদিয়ার সাব্যস্ত সুতরাং এই সালাত এই সলাগটা চার রাঘাতেই পড়বেন এখানে দুই রাখাত না আর যদি এরপরে যেটা শূন্যতা আছে ফল সেটা দুই দুই রাঘাত করে পড়াটা উত্তম আরেকটি একটি হাদিস হাসরসুল্লাহ সাল্লাহ আসলাম বলেছেন রাতের সালাত এবং দিনের সালাত দুই দুই রঘাত করে পড়তে তা দ্বারা বোঝা যায় অর্থাৎ সলা ও নাহারে মাসনা মাসনা তাদের বোঝা যায় যে রাতের এবং দিনের ছলা দুইটাই দুই দুই রাঘাত পড়াটাই উত্তম নফল সালাতের বিষয়টি বলছি দুই দুই রাঘাত পড়াটা উত্তম তবে চার রাঘাত পড়লে অসুবিধা হবে না দুই রাঘাত পড়াটা উত্তম বলে মনে হচ্ছে এই হাদিসের কারণে কেউ কেউ হাদিসটা দূর দুর্বলের কারণে তারা মনে করে থাকেন যে চার রাঘাত পড়বে দিনের বেলা রাতেরটা দুই দুই রাঘাত করে পড়বে কিন্তু অনেকে আবার রাতের বেলা রাতেও চার রাঘাত পড়াটাকে অনুমোদন করেছেন ইমাবহান বেরামতলা আলী কিন্তু আসলে সর্বতভাবে উত্তম হচ্ছে নফল সালাত সবসময় দুই দুই রাঘাত করে পড়াটাই উত্তম দিনে হোক বা রাতে হোক আসিফ ইকবাল প্রশ্ন করেছেন সালাতে সুরে ফাতেহার অন্য সুরা পড়া কি সুনত এক্ষেত্রে যদি প্রথম রাখাতে সুরা নাস আর দ্বিতীয় রাখা সুরে খেলাস পড়লে কি সুনতের খেলাফ হবে আসিফ আসিফ ইকবাল সুরে ফাতেহার পর অন্য সুরা পড়া নিয়ে দুটি মত আছে ইমাম আবুহানিপা রহমুল্লাহ বলেন যে সালাতে সুরে ফাতেহার অন্য সুরা পড়াটা ওয়াজিব তিনি এটা যদি কেউ ত্যাগ করে চলে তিনি বলেছেন যে তাকে সহজতা দিতে হবে তবে ওয়াজিব হওয়ার সুস্পষ্ট কোনো দলিল একটি দলিল ছাড়া ফাঁকা ও মাতা এসআর কোরআন এটা কিন্তু আম এটা সুরে ফাতেহা হতে পারে সুতরাং এটা দ্বারা ফরজ করার কোনো সুযোগ নেই অর্থাৎ এটা কেউ আজীব বলার সুযোগ নেই এটা শূন্যত আসলে এই জন্য সুরায় ফাতেহার পরে যেটুকু পড়া হয় সেটুকু তিনি যেখান থেকে পারেন সেখান থেকেই পড়তে পারবেন কেউ আগে সুরা নাচ পড়েছেন পরে পালাক পড়বেন পরে এখ্লাস পড়বেন কোনো সমস্যা নেই তবে উত্তম হচ্ছে সিরিয়াল মেনটেন করে চলা এটা হচ্ছে সুরা যেভাবে আসে সুরার বর্তমান সিস্টেমটা এটা সুরার সিস্টেমটা সাহাবাই কেরামের নির্দেশনা অনুসারে সাজানো হয়েছে আয়াত রসুল্লাহ সাল্লাহ আসলাম সাজিয়ে দিয়ে গেছেন কিন্তু সুরাটার সাহাবাইকলামের ইস্তিহাদের কেন সাজানো হয়েছে এটা হচ্ছে বিশুদ্ধতম সেই জন্য এই সাহাবাইকলামকে সম্মান করে এ খলফায় রাশেদার কর্মকে সম্মান করে আপনাকে সিরিয়াল মেনটেন করে যেমন আগে বাকারা তারপরে আলে আমরান তারপরে নিঃসাইবের পড়াটাই চুত্র তবে দেখা গেছে রসল্লাহ সাল্লাই কখনো কখনও ব্যতিক্রম করেছেন এক হাদিসে এক বর্ণায় রসুল্লাহ সাল্লা সাল্লাম তিনি রসল্লা একবার সালাত আদায় করছিলেন লাইল কিয়ামুল লাইল রাতের সালাত তাহাজুদ আদায় করছিলেন এক সাহাবি তার সাথে দাঁড়িয়েছেন তখন তিনি দেখলেন রসুল সুরা বাঁকারা শেষ করে তারপরে নিসা গেলেন তারপরে আল ইমরান পড়লেন বোঝা গেল যে এর ব্যতিক্রম হলে সলাতের কোনো সমস্যা হবে না বা ব্যতিক্রম করলে বড় ধরনের কোনো গুণা হবে না তবে সৌন্দর্য বিপরীত কাজ হয়েছে সৌন্দর্য রক্ষা করাটা উচিত মা ইসলাম প্রশ্ন করেছেন না রাকিব হোসেন প্রশ্ন করেছেন মেরাজের রোজা আছে কি রোজা কি আছে রাকিব হোসেন মেরাজের কোনো রোজা নেই এ প্রশ্ন উত্তর আমরা আগে দিয়ে দিয়েছি প্রশ্ন করেছেন শরিফুল শেখ আসসালামু আলাইকুম শেখ আমার প্রশ্ন হলো আসর ফজরে ফজরে ফরাজ নামাজের পর উচ্চকণ্ঠে সবাই মিলে দূরে পড়া যাবে কি যদি সে সময় পাশে কেউ নামাজ পড়ে শরীফুল শেখ আসর ও ফজরে ফরজ নামাজের পরে উচ্চকণ্ঠে সবাই মিলে দূরত পড়াটা বেদাত হবে কারণ রসল্লাহ সাল্লাসালাম আমাদেরকে এই পদ্ধতি শিখিয়ে দেননি আর যেই পদ্ধতি রসল্লাহসাল্লাম আমাদেরকে শিখিয়ে দেননি সেই পদ্ধতি কোনো দিন অবলম্বন করা যাবে না এমনিতেই সালাতের পরে ফজর বা আসন্ন প্রত্যেক সালাতের পরে আমাদের কিছু জিকির আছে সেই জিকিরগুলোর মধ্যে কিন্তু রসোল্লা রসোল্লাহ উপরে দূরত নাই অর্থাৎ দূর পাওয়াটা নাই সুতরাং এই সময় এটা নিয়ে আসা যাবে না আর উচ্চ সর্ব হলে আরেকটা বেদাত হবে দুইটা বেদাত হবে এখানে একটা হলো যেটা এই সময় না এটা এই সময় নিয়ে আসছি একটা হচ্ছে যেটা যে পদ্ধতি নিয়ে সে পদ্ধতি করছে অর্থাৎ দুইটা বেদাত আমরা এখানে চালু করতে পারি না সুতরাং নিষেধ করে দেবেন সেটা অনেকে দেখা যায় অনেক জায়গাতে আমি এটাও দেখেছি ফজরের পরে দেখা যায় সুরাহাসের শেষ দিনে পড়ে এটাও বেদাত কারণ এটা সইহাদ সাব্যস্ত হয়নি যদি কেউ পড়ে দুর্বল হাদিসের উপর আমল করার কারণে তাহলে একা একই ভিন্ন ভিন্নভাবে নিজের মতো করে পড়লো কিন্তু দেখা যায় অনেকে এটা নিয়ে বড় করে পুরো মসজিদ গরম করে ফেলছে এটা কিন্তু এটা বেদাত এর কারণে অনেকে যে সহি সুন্নার সহি আজকারগুলি আমল করবে সে সুযোগ সে পায় না এই জন্য একটি বেদাত যখনই আসে তখন একটি সুনত পড়ে যায় অনেকগুলো সুনতের বিভক্তি ঘটায় এই জন্য এ থেকে দূরে থাকতে হবে আশা করি আপনি বিষয়টি বুঝতে পারছেন আবদুল্লাহ ওমর প্রশ্ন করেছেন পবিত্র সহ মেয়েরাজে কি এবাদত করা যায় এ বিষয়ে ইসলাম কি বলে আব্দুল অমর সবাই মেরা যে কোনো আবাদত নাই এটা হচ্ছে বিশুদ্ধ মত আমরা ইতিপূর্বে এটা আলোচনা করেছি আইজুলক প্রশ্ন করেছেন কোরআন আয়াত আমরা যেভাবে পড়ি ও এটা আমরা উত্তর দিয়েছি আলহামদুলিল্লাহ প্রশ্ন করেছেন প্রচার হবে কোরআন হাদিস তিনি বলছেন শেখ সুদখুর এই ব্যক্তির ঘরে খানা খাওয়া যায় জায়েজ হবে কি সুদ খায় এই ব্যক্তির দেখুন সুদ খায় এই ব্যক্তির ঘরে আপনি ইচ্ছা করে উইলিংলি যাবেন না সোদা কথা কারণ তার সুদ হারাম কিন্তু সুদোর যদি আপনাকে দাওয়াত দেয় তখন কি করবেন যদি তার অন্য কোনো আয় না থাকে শুধু সুদের টাকায় হয় তাহলে আপনি খাবেন না কেন সেটা খাওয়া যাবে না এটা হারামে খাচ্ছে যদি তার ভিন্ন আয়ও আছে সুদের টাকাও আছে ভিন্ন ভিন্ন জিনিস আছে তখন আপনি দেখবেন উপকার কোনটাতে বেশি যদি না খেলে লোকটা কষ্ট পেয়ে সুদ খাওয়া ছেড়ে দেয় তাহলে খাবেন না আর যদি গিয়ে যদি নসিহত করতে পারেন খাওয়ার খেয়ে তাকে বুঝাতে পারেন সম্পর্ক তৈরি করে তাকে দাওয়া দিতে পারেন দিনের প্রতি তলে গিয়ে খাবেন এবং তাকে দাওয়াতে দাওয়াত দিবেন তাদের সুরটা ছেড়ে দেয় এটা মাসের সাথে ইসলামের সাথে আতিকুর রহমান প্রশ্ন করেছেন দুইজন মিলে জামাতে সালাত আদায় করলে ইমাম কি মুক্তদের সাথে পা মিলিয়ে দাঁড়াবে নাকি ইমাম একটু সামনে দাঁড়াবে আতিকুর রহমান দুইজন মিলে জামাতে সালাত আদায় করলে ইমাম মোক্তাদের সাথে পা মিলিয়ে দাঁড়াবে এটাই শুদ্ধ একটু সামনে দাঁড়ানোর পরে আসলে সহি কোনো বর্ণনা এখন পর্যন্ত আমি পাইনি এটা সাধারণ ধারণা করে নেওয়া হয়েছে একটি হাদিস থেকে যেখানে সোল্লা সাল্লা ইসলাম বলেছেন ইনাম আল আল ইমাম ইনামাল জয় ইমাম লি ইমামকে ইমাম বানানো হয়েছে তাকে তার অনুসরণ করা হয় তো অনুসরণ করার জন্য তারা বুঝতে চেয়েছেন এটা যে অনুসরণ বোঝা যাতে হবে ইমাম সেই জন্য কিন্তু আলহামদুলিল্লাহ যদি একজন থাকে বুঝতেই পারে মানুষ যে ডান দিকের বাম দিকের মানুষটা ইমাম ডান দিকের মানুষটা মোক্তাদি সেখানে আবার বোঝার জন্য একটু আগে দাঁড়ানোটা ঠিক নয় বরং জায়গা সংকুলন হলে পরস্পর পাশাপাশি দাঁড়িয়ে পায়ে পায়ে লাগিয়ে দাঁড়াবে এটাই হচ্ছে বিশুদ্ধতম অভিমত বলে আমি মনে করি এর বিপরীতটি যদি দলিল দিয়ে পাওয়া যায় কেউ দিতে পারে আমরা সেটা নিতেও রাজি আছি কিন্তু এই বিপরীতটি আমরা পাইনি জন্য পাশাপাশি দাঁড়িয়ে পরস্পর সেটা দাঁড়াবেন অথবা সামনে দাঁড়াবেন যদি দুইজনের একজনের বেশি হয় দুইজন হয়ে গেলে আর একজন হলে পরস্পর পাশাপাশি পায়ে পা মিলিয়ে দাঁড়াবেন এটা হচ্ছে সুন্দর পদ্ধতি এটাই রসুল্লা সালাম থেকে অনুমোদিত মার্জিয়া রহমান ঐশী প্রশ্ন করেছেন মেয়ের অভিভাবক কি তাদের পছন্দের ছেলের সাথে জোর প্রয়োগ বিয়ে দিতে পারে মার্জিয়া রহমান ঐশী মেয়ের অভিভাবক যদি পিতা হয় এবং তিনি যদি ধার্মিক হন দিনদার হন আর মেয়ের যদি তিনি ছোট থাকেন তাহলে পিতা তাকে বিয়ে দিতে পারবেন আর মেয়ে যদি প্রাপ্তবয়স্ক হন তাহলে পিতা পেতে বিয়ে দিতে পারবেন তবে মেয়ের মেয়ের অধিকার আছে তখন বলার নিষেধ করার বিয়ে ভেঙে তখন সেটা ভেঙে দিতে পারবে অর্থ বিয়ে দিলেও বিয়ে ভেঙে দেওয়ার অধিকার মেয়ের থাকবে যখন সে বালেক হয়ে যাবে যত শীত যদি ছোট কাগজটা বিয়ে দেয় তাহলে বোঝা গেল যে অভিভাবক যদি পিতা হন তার অধিকার ইসলাম দিয়েছে তবে সেখানে মেয়েকে অধিকার দিয়েছে সেটাকে প্রটেস্ট করার বা সেটাকে না মানার বলতে পারার অধিকার তাকে দিয়েছেন আর যদি দিনদার না হন জোর করে দেন তো সেটা গ্রহণযোগ্য হবে না মেয়ে পিতারও অধিকার থাকবে না যে দিনদার নয় এমন কারোর সাথে বিয়ে দেওয়ার অধিকার পিতারও নেই আহজুল হক প্রশ্ন করেছেন পড়িসি আলহামদুলিল্লাহ সৈয়দ তাজ তাজুল হাসান প্রশ্ন করেছেন শ্বশুর শাশুড়ি বন্য কেউ অকারণে বদ্ধা করলে করণীয় কি দেখুন অকারণে বদোয়া করলে অকারণে বদোয়া করলে বদোয়া ঘুরতে থাকবে ঘুরতে যে ব্যক্তি বদোহা করেছে অকারণ তার উপরে এসে পড়বে রসুল্লাহ সাল্লু সাল্লাম বলেছেন যে তোমরা কেউ তোমরা কেউ বদয়া করো না হাদিসি নিষেধ আসছে সন্তানদের উপর তোমরা বদোয়া করো না কারণ এমন একটি সময় আসতে পারে সেই বদোয়াটা সেটা সন্তানের উপর পতিত হয়ে যেতে পারে কিন্তু আল্লাহ তালা যখন জানবেন যে বদদোয়াটা বেহুদা করা হয়েছে তখন কিন্তু বদোয়াটা এমনি যাবে না বরং সেটা তার উপরে এসে পড়বে কারণ এটা তো দোয়া দোয়া তো বৃথা যাবে না তখন উল্টে চলে আসবে এই জন্য করাটা উচিত নয় রসুল্লাহ সাল্লা আসলাম একটা হাদিসিয়া তিনি বলেছেন আল্লাহ আনুনা কোন সুহাদা সুফাই অমল কেয়ামা যারা মানুষকে অভিসম্পাত করে তারা কে দিন শহীদ হবে না সাক্ষীও হবে না এবং তারা সুপারিশও করতে পারবে না এই জন্য বদা করা উচিত নয় আল্লাহ তালা কোরআনকারী বলেছেন ওইয়দুল ইনসানু বিশ্বারে দোড়া ও বিল খাই আজুলা মানুষ ভালো দোয়া বাদ দিয়ে খারাপ দোয়া করে থাকে বদোয়া করে থাকে এটা মানুষ তো তরা প্রবণ এই জন্য করা উচিত নয় তো কেউ যদি কোনো বিনা কারণে বদোয়া করে এটা তো আপনার কিছু করার নেই আল্লাহ তালা আপনার জন্য আছে তার জন্য আছে এবং তিনি যদি দেখেন যে আপনার কোনো দোষ নেই তখন তার উপর সেটা আপনার উপর পতিত হবে না এই জন্য কোরআন আল্লাহ তালা বলেছেন রব্বুকুম নুফুসিকুম ইনতা কোনো সাল হিনা ইন হোক আল্লাহ তালা তোমার তো অন্তর খাওয়ার ভালো করে জানে যদি তোমরা নেককার হও তারা শুধু শুধু ইচ্ছা করে তোমাদের বদা দিচ্ছে তাহলে আল্লাহ তালা তোমাদের আল্লাহ বিনা গাফোর তার কাজ যারা ফিরে তাদের জন্য ক্ষমাশীল মানে তার উপর কোনো বিপদ হবে না বরং উল্টু যারা এরকম বদোহা করবে তাদের উপরে সেটা পড়ছে থাকবে এটা অনেকটা হওয়াটা নিজের বিপদ ডেকে আনার মতোই অনেক সময় সেটা তার ক্ষতির কারণ হয়ে যাবে এই জন্য বদা করা কখনো উচিত না যে কোনো মানুষের জন্য হায়দায় দোয়া করা উচিত আর যদি এমন হয় যে চেয়াদ পাওয়ার মতো না কাফের তো তার জন্য ধ্বংসের দোয়া করা যেতে পারে কিন্তু ইমানদার আরেক ইমানদারকে কখনো বদ দোয়া করবে না লাল দোয়া করবে না তার আল্লাহ রহমত থেকে দূরে স্নান দোয়া করবে না আমরা স্বাধীন প্রশ্ন চলে গেছে জুমার নামাজ মসজিদে না হলে মসজিদে জোহর নামাজ জামাতের সাথে পড়ানো যাবে যে জুমার নামাজ কোনো কারণে মসজিদে হয়নি এটার কারণ আগে জানতে হবে কী কারণে হয়নি যেই কারণে জুমা হয়নি সেই কারণে আপনি মসজিদে থাকলে জুমা না হওয়ার কোনো কারণ নেই জুমা করবেন যদি মসজিদে আসে কিন্তু জুমা হয়নি কোনো কারণে তো জমাত যদি হয় তাহলে জোহর জমাত পড়তে পারবে দু তিনজন মানুষ করতে যায় যাহেদা কোনো অসুবিধা নেই কিন্তু সেটার জন্য লোক ডেকে আনে জমাত করা যাবে না তাহলে তো আবার জুমা পড়ার অবস্থা হয়ে গেল কিন্তু যদি কোনো কারণে জুমা না হইতে পারে সেখানে জোহর হইতে পারে এটা কোনো সমস্যা নেই কিন্তু কারণটা স্পষ্ট হতে হবে কেন হয়নি অনেক সময় শর্ত বিভিন্ন নিজেরা তৈরি করে বানিয়ে নিয়ে জুমা নামাজ পড়তে আমরা নিষেধ করে থাকি অনেকে মনে করে ওয়াকফ হইতে হবে জুমা মসজিদ এটাও সঠিকভাবে প্রমাণিত হাদিস দেওয়ার প্রমাণিত হয়নি বরং অনেকে মনে মনে হতে পারে যে চল্লিশ জন হইতে হবে এটাও হাদিস দেওয়ার প্রমাণিত হয়নি বরং কম ছিল দেখা গেছে কোনো কোনো সরসল আসসালামের যখন ও তারা কুকা কাইমা ইমা রসল্লাহ আসলামকে রেখে চলে গেছে ষোলো সতেরো জন নিয়ে করে ফেলেছেন তাহলে বোঝা গেল যে এরকম লোক কম থাকলেও কিন্তু জুমা হয় তো জুমার নামাজ না পড়ার যে সমস্ত শর্ত মানুষ দিয়ে থাকে কিন্তু মিশর শহর হইতে হবে এগুলিই ঠিক নয় যেখানে যদি মানুষ বেশি থাকে সেখানে জমা হতে পারবে এটা হলো মত তাহলে জুমার নামাজ পড়াটাই উত্তম যদি সুযোগ থাকে হ্যাঁ যদি এমন হয় যে জুমার নামাজ পড়া যাচ্ছে না যেমন কেউ আরাফার মাঠে আছে মিনাতে আছে সেখানে জুমার নামাজ পড়ে জমাতের সাথে তাতে কোনো সমস্যা নেই কারণ আরাফার মাঠে এবং মুজদারে মুজদারেফা মিনা মিনাতে কখনও সেখানে কোনো যে এখানে এই হাজিরা যারা আছে তারা কখনো হাজিদের এই জায়গাতে কোনো জু জুমা নামাজ পড়া শরীয়ত অনুমোদিত করে না রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি জুমার দিনেই আরাফার মাঠে দাঁড়িয়েছেন তিনি জুমা পড়েননি তিনি জোহর পড়েছেন বোঝা গেল যে এ হজের এহরাম বাদার পরে হাজির সাহেবদের কোনো জুমা নেই এটা খেয়াল রাখা দরকার সেটা সেটা আলাদা হ্যাঁ তাহলে মূল কথা এটাই বুঝতে পারছি আমরা যে যদি কোনো কারণ থাকে সঙ্গত কারণ থাকে তাহলে অবশ্যই জুমার নামাজ না পড়লেও জোহর জমাতের সাথে পড়া যাবে আর সঙ্গত কারণগুলো আমরা বলে দিয়েছি বিনা কারণে যে সমস্ত মানুষ বানিয়ে দিয়েছে শর্তের কারণে জুমা বন্ধ করা যাবে না যে শহর হতে হবে অথবা মসজিদে জামি মসজিদ হতে হবে এরকম শর্ত আসলে বাধ্যতামূলক নয় বাধ্যতামূলক কোনো শর্ত নয় পত্তলিকদের রান্না করা খাবার খাওয়া যাবে কি প্রত্যেকদের রান্না করা খাবার দুই রকমের একটি হচ্ছে যেমন শাক সবজি বা মাছ এই জাতীয় জিনিস যদি সেখানে হারাম কিছু না দেয় সেগুলি খাওয়া যাবে আরেকটি হচ্ছে প্রত্যেকদের জবে করা জিনিস যেমন গরু ছাগলের গোস্ত বা হাঁসের গোস্ত মুরগির গোস্ত জবে করছে সেগুলি খাওয়া যাবে না কোনো ক্রমেই আর যদি অন্য জিনিস হয় যেমন চিড়া মুড়ি ইত্যাদি সেগুলো খাওয়া যাবে যদি আপনার রুচিতে সমস্যা না হয় যদি সেখানে হারাম কিছু দেওয়া না হয় সেগুলো খাওয়া যাবে কোনো সমস্যা নেই দর্শক কিন্তু আমরা দেখতে দেখতে আলহামদুলিল্লাহ সময়ের শেষ পর্যায়ে চলে এসেছি আজকে এ পর্যন্তই থাকুক সোহানিক আল্লাহ আলহামদিকাসদুল্লা ইস্তফরকিলি আসসালামাইকাইকুম ও রহমতুল্লাহ বাকু